এবার আদিবাসী লোকজনের কাছ থেকে লাখ টাকা চাঁদা আনতে গিয়ে কঠিন খেলেন দুই দুই পুলিশ ভাই পুলিশকে দেওয়ার পর গাছে বেঁধে রাখেন উত্তেজিত জনতা জানা যায় গণপিটনের শিকার হয়েছেন রাজশাহীর গোদাগাড়ি মডেল থানার দুই পুলিশ সদস্য বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চকপাড়া আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে চাঁদাবাজি করতে গিয়ে বাসিন্দাদের তোপে পড়েন এরা অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন গোদাগাড়ি থানার এএসআই ফারুক হোসেন ও কনস্টেবল শাহাদত হোসেন গণপিটনির পর তাদেরকে গাছে বেঁধে আটকে রাখেন আদিবাসীরা পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চকপাড়া আদিবাসী পল্লীর বাসিন্দারা জানান এই দুই পুলিশ সদস্য সন্ধ্যায় সাদা পোশাকে আদিবাসী পল্লীর চিকনমরিয়ারের বাড়ি গিয়েছিলেন দেশি মদ তৈরির অভিযোগে তার কাছে এক লাখ টাকা দাবি করেন ওই দুই পুলিশ সদস্য চাঁদা দিতে না চাইলে তারা চিকন মুগিয়ারিকে আটকের ভয় ঘটনা এ জানাজানি হলে আদিবাসী পল্লীর বাসিন্দারা এস আই ফারুক ও কনস্টেবল ধরে পরে তাদের আটকে রাখা হয় খবর পেয়ে রাতে গোদাগাড়ি মডেল থানা পরিদর্শক হাসমত আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তিনি অবরুদ্ধ দুই পুলিশের উদ্ধার করেন অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি চকপাড়া গ্রামের আদিবাসী অজিত মুড়িয়ারি বলেন নিজেদের পান করা উদ্দেশ্যে আদিবাসীদের কেউ কেউ কিছু দেশি মদ তৈরি করেন এদের একজন ভবেশ মুড়িয়ারি। কয়েকদিন আগে তাকে জিম্মি করে চোদ্দ হাজার টাকা নিয়ে যান ফারুক ও শাহাদ গরু বিক্রি করে এই টাকা দুই পুলিশ সদস্যের হাতে তুলে দেন ভবেশ এ ঘটনায় ক্ষুব্ধ ছিল এলাকার লোকজন এরই ভেতর আবারও চাঁদাবাজি করতে এলে তাদের গণপিটুনি দেওয়া হয়েছে আদিবাসীরা বলেন পুলিশদের কারণে আমরা কেউ ভালোভাবে বিজনেস করতে পারি না তাদের এক মাসে চাঁদা প্রায় পঞ্চাশ হাজার দিলে পরের মাসে এক লাখ চায় প্রতি মাসে তাদের চাঁদার পরিমাণ বাড়তেই থাকে এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন